guys, welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajker video. Ajke react korbo Vikram soundtrack. Ei video robo. Ei video ti hocche 9 minute 8 second er video. Ebong ei video ti ekti channel e release hoyechilo June 12 tarikh 2022 er mane kichu din age. Ebong Surya exports and imports ei YouTube channel. So, cholo na ei video ta dekhe ebong enjoy kora jak. Ebong khubi 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 sundor ekta video and music to oboshyo hobe. So, dekha jak ebong video ta ami to বলে দিলাম নাম হচ্ছে বিক্রম সাউন্ডট্র্যাক সো এখানে আমরা দেখি যে ভিডিওটাতে কি আছে পরে এই ভিডিও নিয়ে কথা বলবো সো চলুন আমরা ভিডিওটা দেখে আসি এবং আরেকটা কথা বলে রাখি বিক্রম মুভির যত ভিডিও আমি পাচ্ছি সবগুলোর উপর রিয়্যাক্ট করার চেষ্টা করছি সো আই থিঙ্ক আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন এবং যারা কমল হাসান ফাত ফাসিল বিজয় সেতুপতি সূরিয়া ওনাদের অনেক বড় ফ্যান আই থিঙ্ক আপনাদের অনেক খুশি হওয়ার কথা যে আমার চ্যানেলে অলরেডি আমি অনেক ভিডিও করছি এবং বিক্রম মুভির অনেক ভিডিওর উপর আমি রিয়েক্ট করছি সো যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলকে এবং আমার এই ভিডিওকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সো চলুন আমরা দেখে আসি বিক্রম সাউন্ডট্র্যাক এবং এনজয় করে আসি বিক্রম সাউন্ডট্র্যাক আমি জানি না কিন্তু এক পর্যন্ত এই ভিডিওতে কি আছে সো চলুন দেখা যাচ্ছে এখানে অলরেডি থাম্বনেইলে আমরা দেখতে পাচ্ছি কামাল হাসানকে একটা এটা কি বড় একটা গান নেয়া অ্যান্ড দেন সাথে অনেক আগুন টাগুন জ্বলছে এবং অনেক পাশে অনেক লিস্ট দেওয়া আছে সো চলুন একটা একটা করে দেখে আসি এবং দেখা যাক এটাতে কি আছে কি টুইস্ট আছে সো গাইস লেটস প্লে টাইটেল বিজিএম ওকে এখন আমার ইনভেস্টিগেশন আমার ওকে আই থিঙ্ক এটা হচ্ছে পাঁচটা সিনেমায় আমার নামে আছে Thank you.
ট্রেলার BGM শান্তি লাগছে। এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বিক্রম মুভির যতগুলো সাউন্ড ট্র্যাক আছে সেগুলো একসাথে এখানে অ্যাড করা হয়েছে। এখানে একসাথে একটা ভিডিওতে আমরা পাবো এবং যেটা আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে এনজয় করেছেন এবং আমি অনেক বেশি এনজয় করেছি এবং আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে আমার অবস্থা কি। আমি কি অনেক এনজয় করেছি এবং এনজয় করার মধ্যে আমার এত লোমহর্ষক টাইপের একটা মানে ফিল পাইছি আমি এবং মাঝে মধ্যে একটু হারার টাইপের একটা ফিল পাইছি, মাঝে মধ্যে কিছু একটু কী বলে এটাই এখানে কিছু বিজিএম ছিল একটু ওয়েডিং টাইপের এবং কিছু ছিল ইন্টারভেলের যে বিজিএমটা ছিল এটা একটু ক্লাসিক্যাল টাইপের ছিল। দেন হচ্ছে এন্ডিং বিজিএমটা তো পুরো খাতারনাক মারাত্মক পুরো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টাইলের মিউজিক এখানে অ্যাড করা হয়েছে এবং এন্ডিং বিজিএমটাতে যখন বলছিল বিক্রম মানে এরকম টাইপের যখন বলছিল না তখন মানে আমার খুব ভয় পাচ্ছিলাম আমি যে আপনি যখন কানে
হেডফোন দিয়ে যখন শুনবেন খুবই গভীরভাবে যখন এই সাউন্ড ট্র্যাকগুলোকে শুনবেন তাও বিক্রম মুগের এই পুরো সাউন্ড ট্র্যাকটাকে আমি ডেফিনেটলি আমি আপনাদেরকে বলতে বাধ্য হব যে আপনি আমার আমার মতো মানে একটু কতক্ষণ মানে এক এক ধরনের ফিল পাবেন আসলে মানে বলে বোঝানো যাবে না সিরিয়াসলি খুবই অসাম অ্যান্ড অ্যামেজিং 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 সুপার মিউজিক সিরিয়াসলি মিউজিক করেছেন মানে আনিরু আনিরু রবিচন্দ্রন মিউজিক করেছেন বিক্রম মুভিতে আমি একটু চেক করে নিই এখানে ডিসক্রিপশনে লেখা আছে কিনা আসলে এখানে ডিসক্রিপশনে আনিরুদ্ধ রবিচন্দ্র উনি এই কি বলে এই মিউজিকগুলো করেছেন খুবই সুন্দর এবং যখন বিক্রম বিক্রম বলতেছিল এরকম একটা সাউন্ড আমার সাথে সেটা আনিরুদ্ধ রবিচন্দ্র সিরিয়াসলি খুবই অ্যামেজিং 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 হাই লেভেলের বিজিএম সবগুলো বিক্রম মুভিতে আছে এই বেসিক্যালি এখানে সবগুলো মিউজিকের মধ্যে যদি আমি বলি সেটা হচ্ছে টাইটেল বিজিএম ফার্স্টের টাইটেল যে বিজিএমটা ইউজ করেছে সেখানে আমার ইনভেস্টিগেশন করার সময় যখন আমার এটা মনে হয় কাজ ফাসিল আমার হিসেবে থাকে তো উনি যখন ইনভেস্টিগেশন করতেছিল তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বেঁচেছে সেটা সেটা 43 সেকেন্ডের ছিল মেইনিং বিজিএমটা আমি একটু মানে আমি এটা বুঝিনি বাট আমি আমার ছোট ভাই বলতেছিল যে মাইনিং বিজিএমটা হচ্ছে একটা কল গার্লের যখন কল গার্লটাকে দেখায় তখন সেখানে একটা বিজিএম থাকে সো সেটাই রেজিস্টার মানে মাইনিং বিজিএমটা সো আমরা দেখেছি একটা লেডিসের একটা শব্দ হচ্ছে আ ও ব্যাপের একটা শব্দ করতেছে সো আমার এতটা ভালো লাগেনি বাট একটু ডিফারেন্ট ছিল ঠিক আছে ডিফারেন্ট হতে পারে সো ওয়েডিং বিজিএমটা আমরা দেখেছি হতে পারে বিক্রম মুভিতে ওয়েডিং কোনো সিন দেখানো হয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা ছিল ওয়েডিং বিজিএমটা আছে ভালো সান্থানাম বিজিএমটাও সুন্দর হয়েছে সান্থানাম মনে হয় আমার মনে হয় যে বিজয় সেতুপতি হবে অথবা ফাঁদ ছিল যে কোনো একটা আমি এখন বিজয় বিক্রম মুভি দেখিনি সো জানি না বাট আপনারা যদি জানেন প্লিজ আমাকে জানান আমার হিসেবে কি আছেন ফাঁদ ফাসিল আর নাকি বিজয় সেতুপতি সান্থানাম কে ফাঁদ ফাসিল হিসেবে আছেন না বিজয় সেতুপতি ইন্টারভেল বিজিএমএ জোস হয়েছে ইন্টারভেল বিজিএম খুবই সুন্দর যখন ইন্টারভেল হয় তখন একটা বিজিএম বাজে সেটাই রোলেক্স বিজিএমটা তো আপনারা জানেন সুরিয়া রোলেক্স হিসেবে আছে বিক্রমে তো রোলেক্সটা আমি অলরেডি গতকাল একটা রিয়াকশন করেছি সেখানে আপনারা পেয়েছেন রোলেক্সটা তো অসাম 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 মানে পুরো হিট হয়ে যাবো এরকম এন্ডিং বিজিএমটা জোস সেটাই আমি ভয় পেয়ে গেছি সো যাই হোক খুবই সুন্দর ছিল জোস মানে পুরো একদম কিছু বলার নেই আসলে খুবই সুন্দর মিউজিক যারা এখন পর্যন্ত শোনেননি ঠিক মতো প্লিজ এখন দিয়ে শুনবেন ঠিক আছে মজা পাবো কিন্তু সো যাই হোক এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে অবশ্যই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বিক্রম সাউন্ড ট্র্যাকগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং এখান থেকে কোন বিজিএমগুলো আপনার ভালো লেগেছে আমার তো বেস্ট লাগছে এন্ডিং বিজিএম রোলেক্স বিজিএম ইন্টারভিউ বিজিএম ঠিক আছে ওয়েডিংটাও ঠিক আছে বাট একটু ডিফারেন্ট লাগছে ওয়েডিং বিজিএমটা এত বেশি ভালো